দুই কাঁধের দুই গর্দানে দুইজন ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলোর নাম কোরআনে পাকে উল্লেখ আছে, কারামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কারামুন কাতিবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের দুই কাঁধের উপর আমি আল্লাহ যেই দুইজন ফেরেশতার ডিউটি দিয়েছি, তুমি কোনো খাবারও দাও না, টাকাও দাও না, পয়সাও দাও না, আর কি তারা টিয়া ফসি দিই না, হানাফি না হাবাই না, কিছু দিই না, ন দে কিচ্ছু না, তো তোমার হানা হাবাই এরকম আন নবীর তোমার খুশি করেন না, ফারার আন নবী তো হদ দে না উম্মত, তোমার মাথা হইতে ফা পর্যন্ত গুনার গাঠি, ফাহার পরিমাণ গুণা নিয়ে তুমি আছো, কাল কিয়ামতের ময়দানে যখন হাসর হবে, পাঙ্কাটা মুভিং করে দেন, ঘুরে যাক মুভিং করে দেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তখন আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন, আপনার অবস্থা কি হবে? আমার রসুল বলেন, উম্মত রে তোমরা যে গুনাহগার পাপী হবে, অপরাধী হবে, আমি রসুল জানি, এই জন্য আমি রসুল আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমি রসুল, তোমাদের দুর্বলতা আমি জানি, আমার আল্লাহ আমাকে সে জ্ঞান দান করেছেন, আমি আমার নবুয়তের জ্ঞানে দেখতে পাচ্ছি কাল কিয়ামতের দিন হাসরের ময়দান যখন হবে, সে হাসরের ময়দানে তোমাদের মতো জাহান্নামীদের জন্য রসুলের সুপারিশ ছাড়া জাহান্নামে থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র আমি রসুলের সুপারিশ হবে। আর এই রসুল যখন সুপারিশ করবেন, আমার রসুল বলেন, উম্মতরা পৃথিবীর জমিনে কোন প্রাণী, কোন বান্দা, কোন নবী, কোন রসুল, কোন ওলি আল্লাহ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, আল্লাহ চিরস্থায়ী থাকার জন্য প্রেরণ করে নাই, প্রত্যেকের যাওয়া আশা আছে, আশা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু আল্লাহর নবী রসুলদের উপর যাদের উপর আল্লাহর কুদরতির নজর আছে, যারা আল্লাহর মাহবুব, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষেত্র বিশেষ নির্দিষ্ট একটি সময়ে আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের চূড়ায় নিয়ে যান, আল্লাহর কুদরতির চেহারা মুবারক দেখার জন্য আল্লাহ তাদেরকে মালাকুল মাউত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ হুকুম করে তাদেরকে কি করেন, মৃত্যু দান করেন, তারা আল্লাহর হুকুমে চলে যান ক্ষেত্র বিশেষ নির্দিষ্ট সময়ে, যার যার সুবিধা যেমনি ভাবে আল্লাহকে রাজি করার মাধ্যমে, এবং আল্লাহ যার উপর রাজি আছেন রাজি থাকবেন, তারা অযথা যে কোনো অবস্থায় অবহেলিতভাবে মৃত্যু বরণ করতে পারবে না, যাদের উপর আল্লাহ রাজি আছেন তাদেরকে আল্লাহ ক্ষেত্র বিশেষভাবে কি করবেন, অফাত দান করবেন, মৃত্যু দান করবেন। যেমন আমার রসুল আমাদের থেকে বিদায় নেবেন, এই খবর আমার রসুল জানেন কি জানেন না, বড় করে বলেন না, নবুজফাল্লাহ কে হল, আমার রসুল আমাদের থেকে বিদায় হবেন, এই কথা আমার রসুল জানেন কি জানেন না, আর এই কথা তো রসুল তো জানেনই, পাশাপাশি আল্লাহ আজরাইলকে বললেন আদবের সাথে যেন আমার রসুলের কাছে আসে, এবং রসুল যদি আমি আল্লাহর কাছে আসতে চাই রাজি থাকলে তুমি কি করবা, জান কবজ করবা, রাজি না হলে নাই, কিন্তু সেই সুযোগ কি আমাদেরকে দেওয়া যাবে, বলেন না, সেই সুযোগ আমাদের দেওয়া যাবে না। তাই আল্লাহর নবী নূর নবী কামলিওয়ালা নবী সারা পৃথিবীর আল্লাহর গুনাহগার বান্দা নবীর উম্মতের মধ্যে আমরা যারা আছি নবীর গোলাম নবীর আশেক, তারা আমরা যদি নবীর আশেক হয়ে যদি জীবনটা যদি উৎসর্গিত করতে পারি, আমরা যদি গৌসে পাকের আশেক হয়ে যদি জীবনটাকে উৎসর্গিত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কার মৃত্যু কখন কোথায় হবে জানি না, কিন্তু আমার রসুল অপেক্ষা করছেন, আমি আপনার মতো পাহাড় পরিমাণ গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করে জাহান্নামের হকদার ব্যক্তিদেরকে গুনাহগারদেরকে জান্নাতে প্রবেশ করার ব্যাপারে আমার নবীজি সুপারিশ করার জন্য অপেক্ষায় আছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের কাছে প্রশ্ন করা হলো,
या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ रसूल अपनी नबी के जरा भलोबाशे एक कथाई आमार शाइन शे बगदाद गौसबाग गरीब नवाज आमार रसूलेर गोलामदेर मध्य কিয়ামত পর্যন্ত যতগুলো গোলাম থাকবে আমার রসূলকে ভালোবাসলে আমার রসূল রওজা মোবারক থেকে আপনি কে কে আমার রসূলকে ভালোবাসে কে ভালোবাসে না আমার রসূল জানে কি জানে না বড় করে বলেন আর জোরে আমার রসূল জানে কি জানে না আমার রসূলকে ভালোবাসি এটা আমার রসূল ভালো জানেন এই প্রশ্ন করা হলো আমার রসূল কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যুগে আপনার উম্মতদের মধ্যে সাহাবা ইকরামদেরকে আপনি দেখেছেন কিন্তু আপনি রসূল যখন আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে শুয়ে আছেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনাকে দেখে নাই কিন্তু আপনি রসূল আপনার উম্মতের মধ্যে কারা কারা আপনি রসূলের প্রেমিক কারা আপনি রসূলের পাগল কারা আপনি রসূলের আশিক আপনি চিনতে পারবেন কিভাবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি রসূল কিভাবে চিনতে পারবেন আমার রসূল বলেন এ আমার সাহাবা ইকরাম এ আমার উম্মতরা শোনো শোনো আমার উম্মতদের মধ্যে যারা আমার আশিক যারা আমার প্রেমিক যারা আমার গোলাম তারা আমি রসূলকে দেখতে হবে না আমি রসূলের যারা পাওয়ক হবে প্রেমিক হবে আমি রসূল রওজা মুবারক থেকে দেখতে পাচ্ছি শুধু তাই নয় হাশরের ময়দানে যখন সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে যখন একাট্টা করা হবে তখন যারা আমার প্রেমিক আমি রসূলের আশিক আমাকে ভালোবাসে মন থেকে প্রাণ থেকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে ওই সমস্ত প্রাণীদের মধ্যে কারা আমার রসূল কারা আমার আশিক প্রেমিক তাদেরকে আমি চিনব আমার রসূলকে জিজ্ঞাসা করা হলো কেমনি ভাবে চিনবেন ইয়া রাসূলুল্লাহ আমার রসূল বলেন এ আমার ভাইরা লক্ষ লক্ষ ঘোড়াদের মধ্যে যদি একটা ঘোড়ার কপালে যদি চাঁদ লেখা থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কেমনে চিনতে পারবেন আমার রসূল বলেন লক্ষ লক্ষ গোড়ার মধ্যে যদি একটা গোড়ার কপালে যদি চান লেখা থাকে চান কপালে লেখা থাকে চিনতে কষ্ট হবে কিনা বড় করে হোনা চিনতে কষ্ট হবে কিনা সাহাবারা বললেন চিনতে কষ্ট হবে না আমার রসূল বলেন যারা আমি রসূলের আশিক যারা আমার গোস পাকের আশিক প্রেমিক তাদের কপালে হাশরের ময়দানে যখন দাঁড় করা হবে আমার আশিক প্রেমিকদের কপালে একটা একটা চাঁদ তারা লেখা থাকবে আমি রসূল চাঁদ তারা দেখে দেখে আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো ফাকাদ ইতনা সবাব হে ইনাকাদে বসমে মাহশার কা ফাকাদ ইতনা সবাব হে ইনাকাদে বসমে মাহশার কা কে উনকি शान महबूब दिखाई जाने वाली है सुभान अल्लाह अल्लाहुम्मा सल अरे जुरे वला याली अमर रसूल যেই বিধান নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন যে নিয়ম নীতি নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন যে কাঙ্ক্ষিত নিয়ম কানুন বিধান নিয়ে দুনিয়াতে এসেছেন কথাটা বুঝতে পারছেন তো যে লজিক নিয়ে যে নিয়ম নীতি নিয়ে যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন ওই আদর্শ মোতাবেক ওই বিধান মোতাবেক চলার কারণে কেউ গোসে পাক হয়েছেন কেউ গরিবে নামাজ হয়েছেন কেউ আল্লাহর মহান বলি হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারছেন তো আমার রসূল যেই দর্শন নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন যে লজিক নিয়ে দুনিয়াতে এসেছেন যে বিধান নিয়ে দুনিয়াতে এসেছেন
ওই বিধান মোতাবেক যার বিধান মোতাবেক চলার কারণে ইনি গৌসে পাক হয়েছেন, ইনি গরিবে নামাজ পড়েছেন, ইনি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রসুলের নিয়ম নীতি, আমার রসুলের সুন্নাত, আমার রসুলের তরিকা, আমার রসুলের আদর্শ, আমার রসুলের সুন্নাত পৃথিবীর জমিনে আল্লাহর নবীর উম্মতদের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন শক্তি আমার রসুলের এই বিধানের সাথে মোকাবেলা করতে পারবে? পারিব না কোনদিন। রসুলের নিয়ম নীতি, রসুলের সুন্নাত, রসুলের তরিকা এই মোতাবেক এর বিকল্প পৃথিবীর কোন শক্তি আল্লাহর রসুলের নিয়ম নীতি বিধান আল্লাহ রসুলের সুন্নতকে মোকাবেলা করতে পারবে না। পারবে, কিন্তু যারা মোকাবেলা করতে চায় তারা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? যারা মোকাবেলা করে তারা কি দেরগ ধ্বংস হয়ে দেরগ কথা সত্য না মিথ্যা? বড় করে হক আমার রসুল নামাজের বিধান, কোরআনের বিধান, তাহাজ্জুদের বিধান, দান সৎকার বিধান, শুধু তাই নয় আমার রসুল আল্লাহর জিকিরের যত ধরনের এবাদতের নিয়ম নীতি আছে সব ধরনের নিয়ম নীতি আমার রসুল পৃথিবীর সকল মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু তৎকালীন যুগে নবীজিকে যারা দেখেছেন তারা নবীজির অবয়ব সব কিছু জানতে পারলেন। কিন্তু আমার নবীজি বলেন যে এই সমস্ত আমার উম্মতরা আমি নবীজিরকে দেখে নাই, দেখতে পারছে না এবং পারবে না। তারা আমার রসুলের, আমি রসুলের নীতি নিদান নিয়ম কানুন জানার জন্য যুগে যুগে কালে কালে আমার আল্লাহর মহান বড় বড় বলিদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ মুস্তাকীর, জিন্দাবাদ। চিনতে পারছেন, কথাটা বুঝতে পারছেন? আমি সিস্টেমে করে যাচ্ছি। কোরআনে পাকের মধ্যে বলেছি, একটা আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ইমানদার বন্ধুরা, বেঈমানদেরকে আল্লাহকে ভয় করার কথা বলে নেই, ইমানদারকে ভয় করার কথা বলেছেন। কারণ বেঈমানরা তারা তাদের ইচ্ছা মতো যেমন খুশি তেমন শাস্তি পারবে, ইমানদাররা যেমন খুশি তেমন শাস্তি পারবে না। পারবে, যেমন খুশি তেমন শাস্তি পারবে? পারবে না। কিন্তু আমার ভাইরা, ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের মাধ্যমে যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, যে ইসলামের কুটি বেঁধে দিয়েছেন, ওই কুটি মোতাবেক, ওই বিধান মোতাবেক, ওই নিয়ম নীতি মোতাবেক, ওই দর্শন মোতাবেক চলতে হবে। আর এই নিয়মে চলার কারণে তারা হবে ইমানদার। তাহলে আমরা যেমন খুশি তেমন চলতে পারবো না, কিন্তু আমার রসুল, রসুলের ভালোবাসা, রসুলের নিয়ম নীতি, রসুলের তরিকা, এগুলার নিয়ম নীতি বেঁধে যদি আমরা চলতে পারি তাহলে আমরা হব ইমানদার। আর যারা এর ধারে কাছে নাই তারা হবে কি? বড় করে হন ইমানদার কল আমার রসুলের আদর্শ মোতাবেক চলতে চাই, যদিও বা শয়তান আমাদেরকে ধিক্কার দিতে চায়, আমাদেরকে ধ্বংস করার জন্য, ইমানকে দুর্বল করে দেওয়ার জন্য, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দিন রাত ২৪ ঘন্টা শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য পাইতারি চালাচ্ছে, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আমার ভাইরা, ইমান রক্ষা করার জন্য আমার রসুল যুগে যুগে কালে কালে আল্লাহর বলিদেরকে যেমনি ভাবে আমার রসুলের ইসলাম ধরে রাখার জন্য আল্লাহর বলিদেরকে পাঠিয়েছেন, ওই সমস্ত বলিদের মাধ্যমে আমরা আমাদের ইসলামের যেভাবে মর্যাদা রক্ষা করতে পারি তেমনিভাবে আমাদের ইমানও রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। ইমান রক্ষা করতে হবে কেন? আউলিয়া কেরামদের শোভাগমনের মাধ্যমে, তারার রুহানি ফয়েজ বরকতের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমার ভাইয়েরা বুঝার জন্য বলছি,
গভীর মনোযোগ কোরআনে পাকের আয়াতের মধ্যে আমি যে আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহকে ভয় করার জন্য বলছে ইমানদারদেরকে আর ওয়াকুনু মাআস সাদিকিন যেটা বলেছিলেন ওয়াকুনু মাআস সাদিকিন সাদিকিন মানে আল্লাহর বলে আল্লাহর বলিদের সান্নিধ্য অর্জন করো সুবহানাল্লাহ বলেন কথা বুঝতে জন্য ফইলাই তরজমা হবে লাই ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহরে ভয় করিবে আর আল্লাহরে ভয় গড়নোর মূল বিধান হই দে ওয়াকুনু মাআস সাদিকিন বলি আল্লাহদের সান্নিধ্য অর্জন করা সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারছেন এবার আসুন এখানে যে বলেছি কোরআন এবং হাদিসের আলোকে কোরআন সুন্নাহর আলোকে এই যে আউলিয়া কেরামের পরিচয় আল্লাহ পাক বলছেন যে ওয়াকুনু মাআস সাদিকিন সাদিকিনদের সান্নিধ্য অর্জন করো আউলিয়া কেরামদের সান্নিধ্য অর্জন করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ আল্লাহর বলিদের কথা তুলে ধরেছেন কিনা বড় করে বলেন না আল্লাহর বলি কলর দামানদত্ত হই কিনা তাহলে কোন হই দিবে আল্লাহ হই এটার নির্দেশ কে দিয়েছেন আল্লাহ কাদের সান্নিধ্য লাভের জন্য আল্লাহর বলির সান্নিধ্য লাভের জন্য তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহদের সন্তুষ্টি অর্জন করার জন্য ওলি আল্লাহদের গুরুত্ব মর্যাদা তুলে ধরেছেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা পৃথিবীর জমিনে আল্লাহর নবীর মধ্যে এমন কিছু উম্মত আছে আল্লাহর নবীজি শান মান মানবে মেনে চলবে রসুলকে জানার মতো জানবে মানার মতো মানবে কিন্তু কিছু বান্দা কিছু উম্মত আছে রসুলের শান মান নিয়ে বিতর্ক করবে এগুলোর বিতর্কের জবাব দেওয়ার পরে এখন ধীরে ধীরে যখন আল্লাহর শান মান সুন্নত তরিকার দিকে তারা যখন মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে এখন আউলিয়া কেরামদের শান নিয়ে মান নিয়ে মর্যাদা নিয়ে বিতর্ক চলতেছে ঠিক কিনা